হ্যালো ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ আজকের জন্য তোমাদের এই ব্লগটা হতে চলেছে খুবই হেল্পফুল তো তাড়াতাড়ি ভিডিওটা স্কিপ না করে চ্যানেলটা যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তো শুরু করা যাক আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আমি কথা বলছি তোমরা টাইটেল থেকে নিশ্চয়ই বুঝে গেছি তো আমার আগে এই প্রবলেমগুলো খুবই হতো তো ভাবলাম আমি যে কারণ তোমাদের সাথে এই প্রবলেমগুলো শেয়ার করা যাক ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তো চলো এই ভাবো যদি ফেশিয়াল রেজাল্ট দিয়ে আমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করি তাহলে হয়তো আমাদের ফেসে ছেলেদের মতন দাড়ি হতে পারে বা বড় বড় মোজ যেরকম বলে না সবাই ছেলেদের যেরকম হয় তো সেরকম হতে পারে সব যে অনেক ফেসে র্যাশ পিম্পলস অনেক প্রবলেম হতে পারে আর বেশিরভাগ সবার এটাই প্রবলেম থাকে যদি একবার আমরা যদি ফেসে রেজার ইউজ করি তাহলে আমাদের পরবর্তীকালে অনেক মোটা মোটা চুল হবে ফেসের মধ্যে তোমাদের মাথায় এটাই থিঙ্কিং চলে যার জন্য তোমরা অনেকেই ফেসিয়াল হেয়ার রিমুভ করতে চাও না কিন্তু যখন তোমরা মেকআপ করো নিজেদের মুখে ফেস মেকআপ করো তো তোমাদের এটা অবশ্যই প্রবলেম হয় যে যেসব এরিয়াতে আমাদের ফেশিয়াল হেয়ার থাকে সেই সব জায়গাতে ভালো মতন ব্লেন্ড হয় না খুব বাজে লাগে দেখতে হেয়ারগুলোর জন্যে কিন্তু তোমরা ভাবো যে না হেয়ার যদি রিমুভ করি তাহলে হয়তো আমাদের হেয়ারে আমাদের ফেসে কোনো প্রবলেম হতে পারে অনেক রকমের চিন্তাধারা থাকে অনেকে অনেকভাবে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে চায় আবার অনেকে চায় না আমি যেহেতু যখন আমি মেকআপের যেহেতু আমি কাজ করি যখন আমি ক্লায়েন্টকে ক্লায়েন্টের সাথে যখন কথা বলি তো অনেকের ফেসের মধ্যে হেয়ার থাকে যখন আমি তাদেরকে বলি যে তোমরা কি ফেশিয়াল হেয়ারটা রিমুভ করবে কিন্তু না তাদের মনে একটা ভয় থাকে যে না ফেসিয়াল হেয়ার আমি কোনোদিনও রিমুভ করিনি আজকে বিয়ের দিন আমি একদমই করতে চাই না আমি চাই না যাতে আমার স্কিনে কোনো প্রবলেম হোক আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি যে ফেশিয়াল হেয়ার রিমুভ করা ঠিক কি ভুল তো অবশ্যই ফেশিয়াল হেয়ার করা উচিত আমাদের ফেসে কারণ আমাদের ফেসে যদি ফেশিয়াল হেয়ারগুলো আমরা রিমুভ করি তাহলে আমাদের স্কিনটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আরও বেশি গ্লোয়িং করে আরও বেশি ফর্সা লাগে স্কিনটা একদম ক্লিন হয়ে যায় কারণ কি ফেশিয়াল হেয়ারের সাথে সাথে আমাদের যত ডেড সেলগুলো থাকে আমাদের ফেসে সেগুলো খুবই ভালো মতন রিমুভ হয়ে যায় যার জন্য আমাদের ফেসটা আরও সুন্দর দেখায় তো ফেশিয়াল হেয়ার করার আগে তোমাদের কতগুলো টিপস মাথায় মনে রাখতে লাগবে ফেশিয়াল হেয়ার করার জন্য কি কি করা উচিত কী কী করা উচিত না তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আমি আশা করি যে তোমাদের আজকে এই ভিডিওটা দেখলে মনের মধ্যে যদি কোনো ফেশিয়াল হেয়ার রিমুভ করা নিয়ে ভয় থাকে সেটা একদমই কেটে যাবে কারণ ফেশিয়াল হেয়ার রিমুভ করার আগে আমাদের কী করা উচিত ভালো মতন ফেসটাকে আমাদের ক্লিন করে নিতে হবে তার জন্য আমি ইউজ করি হচ্ছে রাঘার এই ফেসওয়াশটা এটা খুবই ভালো খুবই ট্যান রিমুভ করে তো রিমুভ করে তো আমি এটা পার্সোনালি আমি এটা ইউজ করি তোমরা চাইলে যে কোনো ফেশিয়াল ইউজ করতে পারো যেটা তোমাদের পার্সোনালি ইউজ করার পর আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে টোনিং করা ফেসে টোনার হচ্ছে আমাদের ফেসের পিএইচ ব্যালেন্স রাখে যার জন্য আমাদের টোনার খুবই দরকার স্কিনের জন্য তোমরা ডেলিকা রুটিনের টোনার অবশ্যই ব্যবহার করবে আর যখন আমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করব তার আমাদের টোনার ব্যবহার করা উচিত আমি এখানে অ্যাকোয়ালজিক্যাল হাইড্রেট টোনার ইউজ করছি তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো যেটা তোমাদের পার্সোনালি ইউজ করো এই টোনারটা খুবই রিফ্রেশিং খুবই ভালো তোমরা অবশ্যই নিতে পারো আর খুবই রিজনেবল তো টোনার অ্যাপ্লাই করার পর আমরা ফিসে ইউজ করবো হচ্ছে ক্লিনজিং মিল তো তোমাদের যাতে ফেসটাকে ভালো মতন আমরা যদি ক্লিনজিং মিল্ক আমরা অ্যাপ্লাই করে দিন আমরা রেজাল্ট অ্যাপ্লাই করব যাতে ভালো মতন আমাদের শেপ করতে যাতে কোনো প্রবলেম না হয় তো এখানে আমি এই নাইকার থেকে ফ্রি পেয়েছিলাম নিভিয়ার ক্লিনজিংটা তো আমি এখানে সেটা ইউজ করছি তোমরা যেন এটা নিতে পারো বা আরও কোনটা কোনটা ভালো হবে আমি ক্লিনজিং মিল্ক আমি সেটা তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে লিখে দেবো নায়কাতে অনেক শেভিং জেল পাওয়া যায় যেগুলো দিয়ে তোমরা আরামসে শেভ করতে পারবে কিন্তু কোনো রকম লিকুইড ফর্ম ধরো তেল নারকেল তেল সরষের তেল এইসব দিয়ে করা যাবে না যদি অ্যালোভেরা জেল থাকে তোমরা সেটা দিয়েও করতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু একদম র অ্যালোভেরা জেলটা হবে না যেটা মার্কেটিং অ্যালোভেরা জেল থাকে সেটা দিয়ে তোমরা করতে পারো সেটা খুবই ভালো হবে আর এখানটায় আমি এটা দিয়ে করছি কারণ আমার কাছে এখন এটা ছিল আরেকটা আছে কিন্তু এটা দিয়ে আমি তোমাদের দেখালাম যদি কারোর কাছে থাকে এটা করতে পারি অ্যাপ্লাই করার পর ফেসে আমাদের একদমই ড্রাই করা যাবে না আমাদের সেরকম ভেজা মানে ভেজা ভেজা ফেসটা যখন থাকবে সেটার মধ্যে আমাদেরকে হেয়ারটা ভালো মতো রিমুভ করতে লাগবে আর এখানে আমি ইউজ করছি হচ্ছে বোম্বে শেভিং কোম্পানির ফেস রেজার ফর ওমেন এখানে দেখাই লিখাই আছে ফেস রেজারটা ওমেনের জন্য এটা ছেলেদের জন্য না ট্রাই হওয়ার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা ফেশিয়াল রেজারটা কীভাবে স্কিনের মধ্যে ইউজ করবে তো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে রেজারটা ধরতে হবে তো চলো শুরু করা যাক এরকম একটা ক্যাপ থাকে তো সেটা ভালো মতন খুলে নিতে হবে আর এখানে একসাথে তোমাদের তিনটা সেট থাকে তোমরা অনেকবার ইউজ করতে পারবে আর প্রাইস বেশি না প্রাইস তোমার একশো নব্বই টাকা নিয়েছিল আমার ফেসে অনেক ফেশিয়াল হেয়ার তোমরা দেখতেই পাচ্ছ আপার লিপ তো চলো আগে কীভাবে করতে হয় প্রথমে আমরা যে পাশে হেয়ারটা রিমুভ করবো আগে সেইভাবে গালটাকে আমাদের সেই দিকটাকে ঠেলতে হবে খোলাতে হবে তো চলো ভেজা ভেজা থাকা অবস্থায় আমি তাড়াতাড়ি রিমুভ করে ফেলি নলে শুকিয়ে গেলে রিমুভ করতে খুব প্রবলেম হবে আর রেজাল্টটা উপর থেকে নিচ আসবে নিচের থেকে উপর না কারণ আমাদের লোমটা আসছে উপর থেকে নিচ অবধি তো সেই জন্য আমাদের সেভাবে হেয়ারটাকে রিমুভ করতে হবে তাহলে ভালো মতন হেয়ারটা রিমুভ হবে আর আমরা যদি এইভাবে রিমুভ করি না তাহলে আমাদের হেয়ারটা ভালো মতন রিমুভ হবে না তো চলো এটা নিয়েছিলাম আমি হচ্ছে ফ্লিপকার্ট থেকে তোমরা যে কোনো জায়গা থেকে নিতে পারো নাইকা পার্পেল সব কিছুতেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর নাইকাতে আরও অনেক রকমের তোমরা অনেক ব্র্যান্ডেরও পেয়ে যাবে আরও অনেক ভালো ভালো রেজাল্ট পেয়ে যাবে সেগুলো একটু হাই কোয়ালিটির মধ্যে থাকে তোমরা যদি নিতে চাও তোমরা অবশ্যই নিতে পারো তোমরা একশো টাকার থেকে শুরু তিনশো চারশো সব কিছুর মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা নিতে পারবে ড্রাই হয়ে গেলে খুব প্রবলেম হবে তো জন্য তোমরা ভিজিয়ে আর দেখতে পাচ্ছ আমার ফেশিয়াল হেয়ার তাই যারা রেজার দিয়ে কাটতে ভয় যদি ডাল কেটে যায় তারা হচ্ছে ইলেকট্রিক রেজার পাওয়া যায় এখন নাইকাতে তো তোমরা সেটা ইউজ করতে পারো সেটা দিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না সেটাতে আরও তোমরা ভালো রেজাল্ট পাবে দেখতে পাচ্ছ এখন ফেসটা কতটা ক্লিন হয়ে গেল তো এই পাশেরটা আমি কিভাবে ক্লিন করি সেটাও তোমাদের সাথে দেখাবো অনেকে ফেসে চাও করে হেয়ার রিমুভ করতে কিন্তু আমি বলবো একদমই সেটা করো না কারণ আমাদের স্কিনটা সেটা টাইট থাকবে না তখন আরও লুজ হয়ে যাবে সেক্ষেত্রে যত এজ বাড়বে তত প্রবলেম হবে আমার আপাল লুকের বাকি তো তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে ঠিক কতটা ফেসিয়াল হেয়ার আমার রিমুভ হলো আশা করি তোমাদেরকে আমি ভালো মতন দেখি দেখা দেখাতে পারলাম দেখতে পাচ্ছ কত হেয়ার ছিল ফেসটা ড্রাই হয়ে যাচ্ছে তো সেজন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে যে জল দিয়ে তোমরা ভালো মতো ফেসটাকে ভিজিয়ে তারপরে করবে নাহলে কিন্তু ফেসিয়াল হেয়ারটা রিমুভ করতে পারবে না খুব কেয়ারফুলি তোমাদেরকে এই শেপটা করতে লাগবে যাতে তোমাদের কোনোভাবে কেটে না যায় স্কিনের মধ্যে এবার আমরা আপার লিপেরটা কীভাবে ক্লিন করব যেটা মেন জরুরি আমাদের আপার লিপটা যেখানে আমাদের মেকআপ করলে খুব বেশি নষ্ট হয়ে যায় আপার লিপ না করা থাকলে তো চলো অনেকে যাও থ্রেডিং সুতো দিয়ে হেয়ারগুলো রিমুভ করবে ফেসে কিন্তু না যেহেতু স্কিনের অনেক পাতলা চামড়া থাকে তো খুব তাড়াতাড়ি চান্স থাকে কেটে যাওয়ার আর স্কিনের মধ্যে সুতোর দাগও পড়ে যায় তখন দেখতে খুবই বাজে লাগে তার থেকে ভালো তোমরা রেজার যদি ইউজ করো সেটাতেই তোমরা ভালো রেজাল্ট পাবে কোনো দ্বিধাবোধ ছাড়া তোমরা অবশ্যই রেজার ইউজ করতে পারো দেখতে পাচ্ছ কতটা ক্লিন লাগছে এখন আমার এইদিকে আমি রিমুভ করিনি এদিকে আমি রিমুভ করছি আমরা আমরা ফোর আমি ক্লিন এরকম করে দেন ফেশিয়াল চালাবো তোমরা চাইলে এই দিয়ে তোমরা আইব্রোটা ঠিক করে নিতে পারো তাহলে তোমাদের মাসে মাসে আর পার্লারে গিয়ে থ্রেডিং করতে হবে না কিন্তু আমি পার্সোনালি আমি থ্রেডিং সুতো দিয়ে করাটাই পছন্দ করি থ্রেডিংটা তার জন্য আমি আর এটা দিয়ে ট্রেডিংটা শেপ করছি না ফেসে যদি কারোর পিম্পল থাকে তাহলে তোমরা যেখানে পিম্পল থাকবে তো সেই জায়গাটা তোমরা এরকম প্লেস করে রাখবে পিম্পলের মধ্যে তার পাশে তোমরা হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ ফেশিয়াল হেয়ার রেজারটা চালাবে কিন্তু পিম্পলের মধ্যে কখনোই ফেসিয়াল হেয়ার রেজারটা চালাবে না তাহলে কিন্তু স্কিনে খুব প্রবলেম হতে পারে আর পিম্পল যদি ফেটে যায় তাহলে ওখান থেকে আরও পিম্পল হতে পারে আরও ফেসে আরও প্রবলেম দেখা দিতে পারে আর যদি ফেসে খুবই পরিমাণে তাহলে আমি বলবো যে রেজার ইউজ করতে না যখন তোমাদের পিম্পল কমবে তারপর তোমরা রেজার ইউজ করো কিন্তু ইউজ করো না এখন ভালো মতন ফেসটাকে যেগুলো থাকবে সেগুলো ভালো মতন ক্লিন করে নেবো তো ফেশিয়াল হেয়ার যখন আমাদের ভালো মতন ক্লিন করা হয়ে যাবে রিমুভ করা হয়ে যাবে তারপর আমাদের ইউজ করতে হবে বরফ জান্স থাকে তাহলে সেই র্যাশটা হবে না সেই বরফটা আমাদের র্যাশটাকে আটকে দিবে তো তার জন্য আমাদের ইউজ করতে হবে এখন বরফ আফটার শেপ করার পর আফটার শেপ আমাদের ইউজ করতে হবে হচ্ছে আইস কিউব যাতে আমাদের ফেসে কোনো পিম্পল র্যাশ কিছু না ওঠে তার জন্যে সেটাকে আইস কিউবটা আটকাবে তারপর আমাদের স্কিনটা হাইড্রেট করবে তারপর এখানে আমরা ইউজ করবো আবার ক্লিনজিংটা যেটাতে আমরা প্রথমে ক্লিনজিং করেছিলাম আমাদের ফেসে যাতে আমরা যেই প্রসেসগুলো ফার্স্টে করেছিলাম সেগুলো আমাদেরকে আবার সেকেন্ডেও করতে লাগবে আর ভালো মতন করতে হবে যাতে জলটা শুকিয়ে না যায় তাহলে যেহেতু যত ফেসের মধ্যে ময়লা থাকবে সেগুলো আমাদের ভালো মতন ট্যানটাও রিমুভ করে দিবে তো আমি এখানে ক্লিনজিং করার পর নর্মাল ওয়াটার দিয়ে আমি আমার ফেসটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি তো এখন আমি আমার ফেসটাকে ড্রাই করে নিই এখানে আমার এত দেখতে পাচ্ছি এখন আমার ফেসটা কত গ্লো করছে আর কতটা ভালো লাগছে যে আমার এখানে আপার লিপ যেটা ছিল সেগুলো রিমুভ করে ফেলেছি দেন আমার ফেসিয়াল হেয়ার যেগুলো ছিল গালের মধ্যে সেগুলো রিমুভ করে ফেলেছি যার জন্য স্কিনটা আরও বেশি ভালো দেখাচ্ছে পরে ক্লিনজিং করার পর আমাদের ফিসে অ্যাপ্লাই করতে হবে টোনার টোনারটা আমাদের পিএইচটাকে মেনটেন করবে এখানে টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি ইউজ করব হচ্ছে পনসে সুপার লাইট জেল এই ময়শ্চারাইজারটা খুবই ভালো স্কেট চেঁচে মুছে দেখা যাচ্ছে তো কাছে যে কোনো হাইড্রেট ময়েশ্চারাইজার যেটা থাকবে সেটা তোমরা ইউজ করে নিতে পারো আর সেটাকে ভালো মতন ফেসের মধ্যে ইউজ করে নিতে হবে তো আমাদের এখানে ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে কি কি করা উচিত বা পরে কি কি করা উচিত সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো তারপরে তোমাদের মনে রাখতে লাগবে আমরা যে ফেসিয়াল হেয়ার রেজারটা ইউজ করেছি সেটাকে আমাদের ভালো মতন ক্লিন করে নিতে হবে যে কোনো কাট তোমরা এখানে তুলোর সাথে স্যানিটাইজার মিলিয়ে পরিষ্কার করে রাখতে আমার এখানে ক্লিন হয়ে গেছে একটা পড়া ছিল সেটা আমরা আবার সেভাবে রেখে দেব আর তোমাদেরকে বলি যে এটা কেন ক্লিন করে রাখতে হবে যেভাবে রাখলাম হয়ে গেল ফেসিয়াল হেয়ার রিমুভ করে আমরা রেখে দিলাম হয়ে গেলো সেটা না কারণ আমাদের ফেসে অনেক সময় অনেক পিম্পলস থাকে অনেক সময় অনেক স্কিনের মধ্যে অনেক প্রবলেমও থাকে নিজেদের তো এটা তো কারোর সাথে শেয়ার করা উচিতই নাই নিজেদের রেজার সবসময় নিজেরাই ইউজ করবে কারোর সাথে তোমরা শেয়ার করবে না আর যে রেজারটা যখন ইউজ করবে নিজেদেরটা তখনও সেটা ক্লিন করে রাখবে কারণ মনে করো তোমরা তখন তোমরা যখন ইউজ করেছো রেজারটা তখন ফেসের মধ্যে ছিল অনেক পিম্পলস অনেক প্রবলেম কিন্তু তারপরে যখন তোমরা আবার ফেসে ফেসে যখন আবার এটা ইউজ করবে তখন নাও থাকতে পারে সে প্রবলেমগুলো তো তারপরে যদি সেটা তোমরা যদি ক্লিন করে না রাখো সেই প্রবলেমগুলো কিন্তু আবার স্কিনে দেখা যাবে তো সেই জন্য যখন আমরা ফেসের মধ্যে ফেশিয়াল রেজার ইউজ করব তারপরে মনে রাখতে হবে ফার্স্ট স্টেপ আমাদেরকে এটা ভালো মতন ক্লিন করে রাখতে হবে যাতে আমরা যখন সেকেন্ড আবার ইউজ করব যাতে সেই প্রবলেম যদি স্কিনে থেকে থাকে সেটা যাতে আবার স্কিনে না হয় তো এটা তোমাদের মাথায় রাখ আমি তোমাদের যেভাবে দেখালাম তোমরা যদি স্টেপ বাই স্টেপ সেটা ফলো করো আশা করি তোমাদের স্কিনে কোনো প্রবলেম হবে না আফটার কেয়ারও তোমাদেরকে সেভে করতে হবে আর যখন আমরা হেয়ার রিমুভ করব তার আগেও কেয়ারটাকে সেভে করতে লাগবে প্রিপারেশন স্কিনে যাতে স্কিনে কোনো পিম্পলস কোনো প্রবলেম কোনো র্যাশ কিছু না দেখা যায় পরফ দিলে এমনি তোমাদের যদি কারোর তোমাদের অ্যালার্জির প্রবলেম থাকে হয়তো রেজ রেজার ইউজ করার পরে হতে পারে ছোটো ছোটো দানা বেরাতে পারে তো কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমরা যদি আইস কিউব রাফ করো ফেস ফেসের মধ্যে তাহলে সেটা ঠিক হয়ে যাবে তার জন্য বরফটাকে দেখানো হয় যে ফেসে অ্যাপ্লাই করার জন্যে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো জানো তোমরা কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে লাগবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল তো আমার খুব ভালো লাগবে টাটা দেখা হচ্ছে পরে ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং